हेलो एवरीवन, এখন আমরা চলে এসেছি জয়পুরের চকিধানীতে। চকিধানী খুলে যায় বিকেলে 5:30টায়, আর এটা খোলা থাকে রাত 11টা পর্যন্ত। তো এখন বাজে 5:10, আমরা পৌঁছে গেছি। চকিধানীটা হচ্ছে জয়পুর সিটি থেকে 11 কিলোমিটার দূরে। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা ভিলেজ আর কি, গ্রাম একটা তৈরি করা হয়েছে। তো এখানে ঢুকতেই এখানে ওয়েলকাম সবচেয়ে গান করে। ওয়েলকাম মিউজিকের পর এখন আমাদের টিকা লাগিয়ে ওয়েলকাম করা হচ্ছে। ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। এখন আমরা ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখান থেকে টিকিট কাটতে হবে, মানে এন্ট্রি ফিজ রয়েছে, প্লাস হচ্ছে এখানে ডিনারের টিকিটটাও এখান থেকেই কেটে নিতে হয়। ডিনারে মানে ভেজ আইটেমও আছে, নন ভেজ আইটেমও রয়েছে। তো আমরা হচ্ছে নন ভেজ আইটেমটাই নিয়েছি। তো টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকে গেছি। এই আর এখানে যে বাইরে আরও ছোটো ছোটো অনেক এরকম স্টল রয়েছে, এখানে পপকর্ন করছে। এই স্টলের থেকে যদি তোমরা খাবার খেতে চাও সেটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। ডিনারের টিকিট যেটা কাটা হয়েছে সেটা শুধু ডিনারের জন্যই। আর বাইরে যে এখানে প্রচুর ছোট ছোট এরকম স্টল রয়েছে, মানে কুড়ে ঘর মানে হাটের মতো রয়েছে, তার মধ্যে দোকান রয়েছে অনেক ছোট ছোট, সেখানেও অনেক খাবারের দোকান রয়েছে। সেখান থেকে যদি তোমরা কিছু খেতে চাও সেটা তোমাকে সেপারেট টিকিট কেটেই খেতে হবে। চকিধানী এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ভিলেজ, রাজস্থানি একটা আর্টিফিশিয়াল ভিলেজ তৈরি করা হয়েছে। আর দিস ভিলেজ ইজ স্প্রেড ওভার অ্যান এরিয়া অফ 10 একর্স, মানে 10 একর জমির ওপরে কিন্তু এই পুরো ভিলেজটা রয়েছে। এর মধ্যে তোমরা দেখতে পারবে অনেক মানে এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস, হ্যান্ডিক্রাফটস, মানে হ্যান্ডিক্রাফটস ওরা তৈরি করছে সেই সব দোকানও রয়েছে। ওখান থেকে তুমি যদি চাও তুমি ইউ ক্যান পারচেজ ইট। পেইন্টিংস, তারপরে হচ্ছে ওদের ফোক টেলসের ওপরে অনেক পেইন্টিংস রয়েছে, অনেক মানে হ্যান্ডিক্রাফটসেরও জিনিস রয়েছে। দেন স্কাল্পচার্স, রাজস্থানি স্কাল্পচার্স আইটেম রয়েছে। তারপরে মানে কি বলবো, নানান জায়গাতে মানে ছড়িয়ে ছিটিয়ে মানে ভেরিয়াস টাইপস অফ রাজস্থানি ডান্স হচ্ছে, প্লাস হচ্ছে রাজস্থানি গান, মানে এত সুন্দর ওদের এই কালচারটা ওরা পুরো এই ভিলেজটার মধ্যে দেখিয়েছে। আর এটা বললাম যে 10 একর জমির মধ্যে, বুঝতেই পারছো যে এটা কতটা বড়, মানে ভীষণ সুন্দর আর খুব ভাইব্রেন্ট, কালারফুল। আর মানে আজকে এত ভিড় রয়েছে, প্রচুর লোক রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা সব দোকানপাট রয়েছে ওদের জিনিসপত্রের। তো খুব ভালো লাগছে, মানে ভীষণই ভালো লাগছে। এখানে দেখো, এটা হচ্ছে সব লোহার জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এই যে লোহা আগুনে গলিয়ে বাড়ি মেরে মেরে এখানে এরা পুরো ডিসপ্লে করছে জিনিসগুলো, আর ওরা আবার জিনিসগুলো এখানে সেলও করছে।
যদি কেউ কিনতে চায় ওখান থেকে কিনতে পারে। এই যে এখানে সব ডিসপ্লে করা রয়েছে যেগুলো ওরা বানাচ্ছে। তারপরে আমরা এসেছি এখানে হ্যান্ডিক্রাফটের একটা জায়গা, এখানে দেখো হ্যান্ডলুমের কাজ হচ্ছে। তো ওনাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে টেবিল ম্যাট তৈরি করছেন উনি। एक टेबल मैट बनने में कितना दिन लगता है? करीब 3 घंटे काम करेंगे, 2.5-3 घंटे तब जाके। ओह तब बन जाएगा। अच्छा एक पीस। अच्छा आप लोग कहाँ से? कोलकाता। आप लोग इसको ट्राई भी कर सकते हो आपके यहाँ से। अच्छा आप पिक्चर बना सकते हो इसे बैठ है। एकदम बारीकी काम है। উনি তুহিনকে দেখে বললেন যে তুমি যদি ট্রাই করতে চাও তো এখানে এসে করতে পারো। আর তুহিনও বেশ দেখলাম ইন্টারেস্টেড হলো করার জন্য। তো ও মানে বেশ মজাই পাচ্ছে আর কি এই জিনিসটা করতে, এনজয় করেছে। কখনো এর আগে তো এরকমভাবে করেনি, তো তুহিন বেশ এনজয় করেছে। वीडियो बनाओ, ट्राई करो। ट्राई कर सकते हैं। इसको डालो। दादी मेरी वीडियो बनाने आओ। डाल लेते हैं। आप बोरिंग थोड़ी हो रहे हो? बोरिंग উনি তুহিনকে জিজ্ঞাসা করলেন আর কি যে তোমার কি বোর লাগছে কিনা, এটা করতে বোরিং লাগছে কিনা। তো বলছে না, তুই একদম বোরিং লাগছে না। তুহিন বেশ মন দিয়েই দেখলাম যে ওনার সাথে করলো। দেন এখানে এসে দেখছি যে উনি সব কাঠের মধ্যে কেটে কেটেগুলো মোল্ড আর কি বানাচ্ছে, মানে শেপ যেগুলো আর কি প্রিন্ট হয় না ওড়নার মধ্যে, দেন সালোয়ার কামিজের মধ্যে যেগুলো প্রিন্ট হয় সেগুলো আর কি মোল্ড এই যে সব এখানে করা রয়েছে, সেই মোল্ডগুলোই উনি এখানে বানাচ্ছেন। মানে ছাপ যেগুলো দেওয়া হয়, এই যে এখানে যেমন এগুলো ছাপ দিয়েছে সেই এই যে এই জিনিসটা ওই ছাপগুলো, এটা হচ্ছে ওনার কাজের জায়গা। তারপরে এখানে আরও অনেক এন্টারটেনমেন্টের জন্য অনেক মানে গেমস রয়েছে, বেশ মজার, মানে খুবই ভালো লেগেছে। মানে একটা জিনিস কি আমি দেখলাম যে চকিদানিতে যদি কেউ আসে
কেউ একটা মিনিটের জন্য এখানে কারুর বোরিং লাগবে না, এত এন্টারটেইনিং একটা জায়গা। আর যেহেতু পুরোটা ওপেন এরিয়া আর ঠান্ডাও ছিল খুব, তো জায়গায় জায়গায় এরকম বনফায়ার হচ্ছে, তো সেই জিনিসটাও খুব ভালো লেগেছে। যদি কখনও কারোর বেশি ঠান্ডা লাগে তো আগুনের সামনে চলে আসতে পারো। আর আগুনের চারিপাশে খাটিয়া রাখা রয়েছে, তুমি ওই খাটিয়ার মধ্যে বসে আগুনের তাপ নিতে পারো। এখন আমরা এসছি এখানে রাজস্থানি ডান্স আর মিউজিক এনজয় করতে। এই যে দেখো, এটা হচ্ছে একটা কাঠের ঘোড়া, তো এটার মধ্যে ভেতরে রয়েছি আমি। বেশ আর ভীষণ ভারী ওই কাঠের এটা পুরো, যেহেতু তো ঘোড়াটা খুবই ভারী। তো এখানে এইভাবেই এরা মিউজিক বাজায় আর ডান্স করে, আর এখানে এসে তুমি ঘোড়ার ভেতরে ঢুকে ডান্স করতে পারো। তো তুহিনকে তো প্রথমে অনেকবার বললাম, ও তো একটু ভয় পাচ্ছিল ঘোড়াটা দেখে যে এটা কী বাবা, তো ও প্রথমে রাজি হয়নি। এখন ঠিক আছে, আমি আগে গিয়ে করে তোকে দেখাচ্ছি। সেটা বেশ মজার লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এইখানে দেখো, এটা হচ্ছে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে, মানে রাজস্থানের একদম গ্রামে, যে ওরা কিভাবে যে আগুনের মধ্যে রুটি বানাচ্ছে, রান্না করছে, কিভাবে ওরা করে সেটাই এখানে পোর্ট্রে করা হয়েছে, যে ওরা কিভাবে করে। মানে তুমি এখানে ভেতরে ঢুকে এই যে রান্না যেটা বানাচ্ছে সেটা তুমি খেয়ে মানে ট্রাই করে টেস্ট করে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমরা আর ট্রাই করিনি, মানে আমরা জাস্ট দেখলাম জিনিসটা কিভাবে করে। এই যে হাতের মধ্যে রুটিটাকে মানে ফ্ল্যাট করে আর কি রুটিটা বানিয়ে তারপরে ওরা এই যে আগুনে শেকছে। তো তারপরে এখন আবার আসলো, বললো যে হাজব্যান্ড একটু ঘুরবে, তো এখনও এসছে এটা করতে। মানে তুহিনের ভয়টা কাটানোর জন্য আমরা দুজনেই করেছি, যাতে তুহিনে একটু করে, মানে আমরা চাইছিলাম যাতে তুহিনও একটু এনজয় করে এই জিনিসটা যাতে করে, তো সেই জন্যে ওর জন্যই আমাদের দুজনকেও মানে করতে হয়েছে। কিন্তু আমরা দুজনেই খুব এনজয় করেছি। পরে তুহিন যখন করলো, তুহিনও বললো যে ও ভীষণ এনজয় করেছে এটা। তো আমাদের দুজনকে দেখে তারপর তুহিনের একটু সাহস হয়েছে, তো ও গেছে। আর ঘোড়াটা যথেষ্ট ভারী ছিল, তো তুহিনেরও একটু মানে সুবিধেই হচ্ছিলো এটা করতে, তো সেই জন্য আমরা বেশিক্ষণ ওকে করাইনি, ও খুব তাড়াতাড়ি মানে মানে ও নেমে গেছে আর কি ওখান থেকে। তারপর এখন আমরা এসেছি বায়োস্কোপ দেখতে। তো বায়োস্কোপে ওখানে ওই রাজস্থানেরই কিছু জায়গা আর কি স্পটগুলো দেখানো হচ্ছিলো, তো এই যে আমি আর এখানে আমি আর ছেলে দেখছিলাম। তো মানে কি বলতো, এখানে এন্টারটেনমেন্টের একদম ভরপুর জিনিস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। বললাম না, তোমরা এখানে আসলে এক মিনিটও তোমরা বোর হবে না। চকিধানিটা তো আমার ভীষণ ভালো লেগেছে, মানে জয়পুরের এক তো আমার আম্বের ফোর্টটা ভীষণ ভালো লেগেছে, আর তারপরেই আমার ভালো লেগেছে হচ্ছে চকিধানি। চকিধানিটা মানে আমরা সবাই ভীষণ এনজয় করেছি, আমার তো মানে ভীষণ ভালো লেগেছে চকিধানি। তো এখন হাজবেন্ড দেখছে, মানে তোমরা যদি জয়পুর ঘুরতে যাও কখনো, চকিধানিটা তোমরা মানে ইটস আ মাস্ট ভিজিট, মানে আমি রেকমেন্ড করবো ইটস আ মাস্ট ভিজিট, মানে খুব ভালো লাগবে তোমাদের, খুব এনজয় করবে। তারপরে অনেক কিছু করার পর, অনেক এন্টারটেইন হওয়ার পর আমাদের একটু ঠান্ডা লাগছিল, বেশ ঠান্ডা লাগছিল, কারণ যেহেতু বললাম এটা পুরো ওপেন এয়ারের মধ্যে আর কি। তো তারপরে আমরা এখানে যে আগুনের সামনে খাটিয়ার মধ্যে একটু বসে পড়েছি একটু আগুন পোহানোর জন্য। আর এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা, এটা হচ্ছে বিশাল বড় এরিয়া এই খাবার জায়গাটা, এটা হচ্ছে ভেজ এরিয়া, যারা ভেজ খাবে, যারা ভেজের টিকিট কেটেছে তারা এখানে বসে খাবে। কিন্তু খাবারের টাইমটা এখনও শুরু হয়নি,
আর একটু পর থেকে মানে ভেজ খাওয়ারটা এখানে আস্তে আস্তে মানে ডিনারটা আর একটু পর থেকে শুরু হবে। তো শুরু হওয়ার আগেই আমি এই জায়গাটাতে এসে একটুখানি ঘুরে দেখে নিলাম যে কীরকম আর কি জায়গাটা আর কি। খুব সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর। আর এই যে এখানে দেখছো সব রান্না হচ্ছে এখনও, তো একটু পর থেকেই ভেজের ডিনার স্টার্ট হয়ে যাবে, মানে সেম টাইম নন ভেজেরও ডিনার স্টার্ট হয়ে যাবে একই টাইমে। কিন্তু এরপরে আমরা যাব হচ্ছে আমাদের, আমরা যেহেতু নন ভেজের টিকিট কেটেছিলাম তো আমরা নন ভেজের জায়গাটা একটু পরে যাব, আগে ভেজের জায়গাটা একটু ঘুরে দেখে নিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের খাবার জায়গাটা একটু দেখে আসতে যে কীরকম। আমাদের খাওয়ার জায়গাটা অন্য আর একটা সাইডে রয়েছে। তো যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর সব পেন্টিং করা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের নন ভেজে যাওয়ার এরিয়া, এটা হচ্ছে গেট। আর এর ভেতরেও কিন্তু, চকিধানির ভেতরেও কিন্তু প্রচুর মানে হোটেল রয়েছে। তোমরা যদি এখানে চকিধানিতে এসে যদি স্টে করতে চাও তোমরা সেখানেও, এখানে এসেও তোমরা স্টে করতে পারো। ভেতরেও খুব সুন্দর মানে রুম রয়েছে। তো যাই হোক, তারপরে আবার আমরা ওটা দেখে চলে এসেছি জায়গাটা। তো এখন এসেছি, তুহিন একটু বলল চরকি চড়বে, তো সেই জন্য ওকে চরকি দাঁড়াতে নিয়ে আসলাম, যেটা আমিও চড়েছি অনেক ছোটোবেলায় যখন মেলাতে যেতাম। তো সেই জন্য আমিও চাইছিলাম আর কি যে আমরা যেই জিনিসগুলো ছোটোবেলায় এনজয় করেছি যেভাবে, তো সেগুলো আমার ছেলেও একটু করুক এনজয় সেইভাবে। আর এটা দেখো ভীষণ ভারী হয়েছে, যেটা ধরে তুলছে মানে আমি বারণ করলাম যে এটা মানে কোমরে লেগে যেতে পারে, তো ভীষণ ভারী। সবাই এখানে বাজাচ্ছে, তো হাজব্যান্ডও বললো একটু বাজাবে। এবার ওর বাজানো এটা দেখে তুহিনও একবার ট্রাই করলো কিন্তু পারেনি, কারণ ভীষণ যথেষ্ট ভারী ছিল। এর ভেতরেও কিন্তু চকিধানির ভেতরে এই যে দেখো দেখো উট রয়েছে চড়ার জন্য, এই যে হাজব্যান্ড আর তুহিন উঠে গেছে উটে চড়তে, মানে তুহিনের ফার্স্ট টাইম এটা মানে উঠে চড়ার এক্সপিরিয়েন্স। এই যে এখন উটটা মানে চড়ে এসছে, এখন ওরা নাপছে উটের থেকে। এই যে এখন আবার তুহিন আবার এসছে, বললো ও আবার বাজাবে। তো এইবার দেখলাম ও পেরেছে এটা করতে। এই যে এখানে দেখো সব রাজস্থানি ডান্স হচ্ছে, আর চারিদিকে সবাই এখানে যে খাটিয়া রয়েছে খাটিয়াতে বসে সবাই মানে এনজয় করছে ডান্স, রাজস্থানি ডান্স। এখন তুহিন আর হাজব্যান্ড এখানে এসছে চম্পি মাসাজ নিতে, মানে হাজব্যান্ড তো করবে আমি জানতাম কিন্তু তুহিনও এখানে বসে পড়েছে মালিশ করার জন্য। মজা আনন্দ আহ
এখন আমরা এসেছি আমাদের ডিনার করতে ননভেজের এরিয়া। এটা হচ্ছে ননভেজের এরিয়া, আর আসতেই দেখো এখানে কি অপূর্ব সুন্দর গজল গান হচ্ছে। মেরি নিগাহ নে কেসা খাব দেখা হ্যাঁ, মেরি নিগাহ নে কেসা খাব দেখা হ্যাঁ, জমিন পে চলতা হুয়া মাহতাব দেখা হ্যাঁ। মেরি আঁখোঁ মে চুরা কে তুঝকো দুনিয়া দেখতে, মেরি আঁখোঁ মে চুরা কে তুঝকো দুনিয়া দেখতে, কিসকা চেহারা কিসকা চেহারা তব তুমি এটা হচ্ছে আমাদের বসার টেবিল, তো ওই সামনেই রয়েছে সব বুফে রয়েছে। তো এখন আমরা আমাদের ডিনার স্টার্ট করব গজল শুনতে শুনতে। রাজস্থান আসবো আর লাল মাছ খাবো না, সেটা কী করে হয়? এই হচ্ছে রাজস্থানি লাল মাছ, ও অসম্ভব ভালো খেতে ছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আমরা তো ভীষণ এনজয় করেছি চকিদানিতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। টাটা।